ওহো, ফাইনালি অবশেষে প্রিয়তমা দেখে ফেলল সাকিবের মার্কিন নায়িকা কর্টিন কফি। শুনতে অবাক লাগলে ঘটনা সত্য। গত 7 জুলাই থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শীর্ষনায়ক সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এই ছবিটি। ইতিমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন সাকিবের মার্কিন নায়িকা কর্টিন কফি। নিজের ভালো লাগার কথাও জানান নির্মাতা হিমেল আশরাফ। বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল আশরাফ নিজে। রোববার 6 আগস্ট রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, কাল হঠাৎ করেই মেসেজ আসলো, আমি তোমাদের ফিল্মটা দেখেছি, ভাবলাম ও হয়তো বা আমাকে খুশি করার জন্য বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আসলেই? ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবি দিল আর লিখল ওর খুব ভালো লেগেছে। ডিটেইলে সে আমাকে সব কিছু বলল। বুঝলাম খুব মনোযোগ সহকারে সে সিনেমাটি দেখেছে, যে কারণে আমি ওকে রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেটাই আবার সে প্রমাণ দিল। সিনেমার জন্য ও ডেডিকেশন শতভাগ। পোস্টের শেষে কর্টিন কফিকে ধন্যবাদ জানান হিমেল আশরাফ। হিমেলের পরবর্তী সিনেমা রাজকুমারের নায়িকা কর্টিন কফি। গত বছরের 28 মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ড ফেয়ার মেরানিয়াতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি। জানা গেছে কর্টিন কফি যুক্তরাষ্ট্রের অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউ ইয়র্ক দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তিনি।